बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मोमेन सुन किचन थेके आसलामु आलैकुम ईद मुबारक सबाइके। आज के ईद कुरबानी ईद गेलो सारा दिन अनेक व्यस्त थेकेछि। ई व्यस्ततार मध्ये अनेक रान्नार साथे आमादेर देशीय किछु पिठे आमि तैरि करि सब समय। आज के सकालबेला आमि माल पोआटा रेडी करेछि, एकटु देखाबो सबाई पारेन, तारपरेओ नतुन जारा तादेर जन्य सुविधा हबे। आमी एक पातिलेर मध्य मौरी मौरी भेजे निच्छे। एकटु मौरी दिले भालो एक ग्रान आसे, खेतेओ भालो लागे। आमी एकटु भालोभावे भेजे नेब, भेजे नेवार पर आमी गुड़ दिए देव। गुड़गुलो आमी भेंगे रेखेछि, खाजुरी गुड़। এগুলা দিয়ে আমি একটু জাল করে নেব। হাত দিয়ে ভাঙা যাবে না, তাই একটু আমি আগুনের মধ্যে গলিয়ে নিলাম। গুড়ের শিরাটা আমি তৈরি করতেছি। মুড়ি দেওয়ায় অনেক ভালো একটা স্মেল আসতেছে, টেস্টও বাড়ে। ভালোভাবে নাড়তে হবে। আমি আস্ত একটা খাজুরের গুড় দিয়েছি, একটু পানি দিতে হবে আর লবণ একটু। লবণটা দিলে অনেক টেস্ট আসে। আমার খাজুরের গুড়টা গলে গিয়েছে একদম, এখন আমি একটু পানি অ্যাড করে দেব। ভালোভাবে একটা শিরা তৈরি হবে। হয়ে গেছে আমার গুড়ের শিরা, আমি ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। এখন আমি একটা বাটিতে 2 কাপ ময়দা, চালের গুঁড়া 1 কাপ এবং 1 কাপ সুজি, 1/2 কাপ পাউডার দুধ দিয়ে এখন আমি একটা ব্যাটার তৈরি করব। এই চালের গুঁড়া প্যাকেটের, ঘরে তৈরি চালের গুঁড়া দিয়েও করা যায়, অনেক ভালো হয় আমার মনে হয়। ঘরে তৈরি করা চালের গুঁড়া যদি কেউ গুঁড়া দিয়ে কেউ করেন তা অনেক ভালো হবে। আমরা কি করব, আমাদের তো ঘরে আমরা এই গুঁড়াটা করতে পারবো না, তাই কিনেই আনি। এখন আমি ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব, যাতে কোনো ধরনের শক্ত কিছু না থাকে, ময়দা সব কিছু যাতে একসাথে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে আমি গুড়ের শিরাটা ঢেলে দিচ্ছি। গুড়ের শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, অনেক মজাদার একটা পিঠা, আমাদের জাতীয় পিঠা বলতে গেলে, মোটামুটি সবাই পছন্দ করেন, সবাই পারেনও। তারপর আজকে একটু দেখালাম আমি আমার মতো তৈরি করে, অবশ্যই আপনাদের ভালো লাগবে।
যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকে ঈদের দিন, সবার ব্যস্ততায় কেটেছে, সবাই আমরা ব্যস্ত ছিলাম। আল্লাহ যাতে আমাদের কবুল করেন কুরবানিটা, এই দোয়া করি। এই ব্যাটারটা অনেক ভালো একটা ব্যাটার তৈরি হয়েছে আমার। একটু সময় নাড়তে হয়, বেশি সময়, এই এখন আমি পিঠাটা তৈরি করে নেব। ঈদ মুবারক।